বিশ্ব জুড়ে সেরা চিকিৎসকরা তাদের রোগীদের জন্য স্বাস্থ্যকর ও জীবনযাপন সহজ করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেই পরামর্শের কিছু কিছু আমরা আপনাদের জন্য বলছি, আপনারা ভালো করে একটু শুনবেন। একটা হলো নিয়মিত ব্যায়াম করবেন। এই ব্যায়ামকে বলা হয় বিশ্বের সেরা একজন চিকিৎসক। তো চলুন, ব্যায়াম করলে কী হয়? ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশি ও হাড়কে মজবুত রাখে। আমি সবসময় বলে থাকি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করবেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিশ্বের সেরা আরেকটি চিকিৎসক হলো সুষম খাদ্য। এই সুষম খাদ্যকে আমরা সেরা চিকিৎসক বলি। আপনারা অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করবেন। আপনার খাদ্য তালিকায় সব ধরনের পুষ্টি থাকা অবশ্যই আবশ্যক। যে সমস্ত খাবার আপনি খাবেন, প্রোটিন, শাকসবজি, ফল এবং স্বাস্থ্যকর চর্বি, মানে একটা সুষম পরিমাণে রাখবেন এবং এগুলো খাবেন, তাতে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। চিকিৎসকরা বলেন উচ্চমাত্রার চিনি ও প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকতে হবে। এরপরে রয়েছে পর্যাপ্ত পানি, পর্যাপ্ত পানি, তবে পানি যেন বিশুদ্ধ হয়। পর্যাপ্ত পানি পান করবেন। বিভিন্ন গবেষক বলেছেন যে প্রতিদিন অন্তত 3 থেকে 3.5 লিটার পানি পান করবেন। পানি শরীরের টক্সিন দূর করতে এবং কোষকে হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে এবং খুব ভালো থাকে শরীর। পর্যাপ্ত ঘুম, ঘুমকে বলা হয় আর একজন বিশ্বসেরা চিকিৎসক, ঘুম। তাহলে চলেন আমরা ঘুমের ব্যাপারে কী শুনবো? ঘুমের ব্যাপারে শুনবো একটা না, 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতে একটানা ঘুমালে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক হয়। পর্যাপ্ত ঘুম না হলে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণ ঘুম যেন দরকার। মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপের ব্যাপারে আমি প্রায়ই কথা বলি যে আপনার মানসিক চাপ, আমার মতে আমি কি বলি, মানসিক চাপ স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মেডিটেশন বা কোরআনের আলোকে, কোরআনের আলোকে যোগ এবং যোগব্যায়াম এবং সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোরআনের অনেক কিছু আছে যেখানে, যার আলোকে আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারেন, এটা করবেন ইনশাআল্লাহ। নিজের জন্য সময় বের করা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সুতরাং দর্শক, ভালো বন্ধু দরকার, ভালো বন্ধু জীবনে, ভালো বন্ধু, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে আপনার শরীরে কী কী অসুস্থ আছে অথবা অসুস্থতা নাই। চিকিৎসকরা পরামর্শ দেন অন্তত বছরে একবার হলেও পরীক্ষা করবেন। বসা, সারা দিন আমরা অধিকাংশ যে কাজ করি প্রায় বসেই কাজ করি, এই জন্য সঠিক ভঙ্গিতে বসবেন। বসার সময় স্পাইনটা এরকম সোজা থাকবে, আমি যখন বসে আছি দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতর দিয়ে দেবেন, যাতে মাজার এখানে একটা গর্তের মতো সৃষ্টি হয়। খানিকক্ষণ কাজ করার পর আবার উঠে দাঁড়াবেন, একটু হেঁটে আসবেন, পেছন দিকে বারবার বাঁকা হবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন।